তোর জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার লজ্জায় মাথা কাটা যায়। তুই বুঝিস সেটা? তুই জানিস? বল, ছাড়ো না। ছাড়বো না, ছাড়ো বলছি। আমি ঠিক মতন শাসন করিনি বলে আজ তোর এই অবস্থা। আজ দেখ তুই মায়ের শাসন কাকে বলে। সুচবের হাত বন্ধ করো না। ভেবেছো কি ওকে মারলে পরে বদলে যাবে? ও কোনোদিন বদলাবে না। কি লজ্জ বেহায়া! তুমি মেরে নিজেকে ছোট করো না। শান্ত, শুনি শুনি, আমি তোমাকে ঘরে পৌঁছে দিয়ে বাড়ি যাবো। প্লিজ শুনুন, আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি, দয়া করে একদিনের জন্য সিমুকে একটু রেহাই দিন প্লিজ। ও অসুস্থ, হাঁপাচ্ছে। স্যালিউট ইউ আন্টি। প্রথমবার আমার মনে হচ্ছে যে তোমাকে আমি একটা প্রণাম করি। এই অবাধ্য বেয়াদব ছেলেকে কিভাবে শাসন করতে হয় আজ তুমি দেখিয়ে দিলে। এটাই যদি তুমি ছোটবেলা থেকে করতে না আন্টি, এই দিনটাই তোমাকে দেখতে হতো না। অবশ্য রোহিত আঙ্কেল ঠিকই বলেছে, এসব ছেলের কিছু যায় আসে না, মার খেলেও কি খেলো না। তুমি যেটা করলে সেটা কিন্তু ভালো করলে না মা, ভালো করলে না বলে দিলাম। এখন থেকে আমি দিন গুনবো, আই উইল কাউন্ট দ্য ডেজ, প্রত্যেকটা দিন আমি গুনবো কবে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। কোনো দিন তোমাদের মুখ দেখতে চাই না আমি, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমাকে মা বলে আজ থেকে আমি কোনো দিন স্বীকার করব না। এই গলা নামিয়ে কথা বলো, কি বললে তুমি? মা বলে স্বীকার করবে না? বেঁচে যাবে শ্রীময়ী, তোমার মতো অপদার্থ সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। আপনি টিঙ্কা ছিল, দিটি ছিল, না হলে সন্তান সুখ কি, সেটা থেকে বঞ্চিত হতো। স্বীকার করবে না তো তোমার হাত থেকে নিষ্কৃতি পাবে। তুমি হচ্ছ সন্তান ডাকের অবমাননা। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, একজন বাইরের লোক, একজন থার্ড পার্টি এসে আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলছেন, হাউ ডেয়ার ইউ! ঠাম্মি, বাড়িটা তো তোমার, একজন বাইরের লোক আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলছে কি করে এখানে দাঁড়িয়ে? বের করে দাও, টেল হিম টু গেট আউট। সেই থেকে তো বলছি যাচ্ছে, লজ্জা নেই তো? একেবারে লজ্জা নেই না, কোথাও যাবে না। ওই যে দলিলটা করা হয়েছিল, দলিলে লেখা ছিল শ্রীময়ী বা শ্রীময়ীর সন্তান যখন ইচ্ছে করবে তখন কিন্তু এই বাড়ির ভোগ দখল অধিকার তাদের থাকবে। আর আমি তো জলজন তখন বেঁচেই আছি, এ কথাটা তো ভুলে গেলে চলবে না। মা তুমি ঘরে চলো তো মা, তুমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ রোহিত আঙ্কেল যেতে পারবে না, আর সেই সুযোগে এরা সবাই মিলে রোহিত আঙ্কেলকে অপমান করবে। জাম্বো, আমি একটা কথা বলি তোমায়, দেখো মা তো একটু বকতেই পারেন, হ্যাঁ, কিন্তু তুমি তো মায়ের উপর কথা বলতে পারো না, না মানে এতটা উত্তেজিত হওয়ার দরকার নেই। অঙ্কিতা, আমি বলি কি, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে নিচে যাও, কেমন? রোনান্টি, অনিরুদ্ধ যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেডি, ও নিজে নিজে নিচে চলে যেতে পারে। আমি ওর সঙ্গে থাকবো কিনা সেটা ডিসাইড করতে পারছি না, তুমি আমাকে বলছো ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য। পাপা আর অনিরুদ্ধর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে জুন আন্টি, পাপা যখন তখন রং বদলায়, তুমি হাত ধরে পাপার নিচে নিয়ে যেতেই পারো, বাট অনিরুদ্ধ সিচুয়েশনটা না একটু আলাদা, কারণ জুন গুহার অঙ্কিতার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি জুন গুহর মতো ইনসিকিওর নই, একটা গুড ফর নাথিং অপদার্থ অমানুষ ছেলের হাত ধরে আমি জীবন কাটাতে পারবো না। আমি ওর থেকে সরে যেতে পারলে না বেঁচে যাব। সো আমাকে বলো না ওকে নিচে নিয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তোমরা সবাই মিলে এবার একটু নিচে যাও, দয়া করে। জুন, নিচে চলো। আমি তো ভালো কথা বললাম অনিন্দ্য। কেন ভালো কথা বলতে যাও মা? এই নাথ বউ যেদিন থেকে এখানে আসা যাওয়া শুরু করেছে সেদিন থেকে ওর মাথাটা একেবারে বিগড়ে গেছে। ও ফার, কত আর কত অপমান আপনি আমাকে করবেন!
চলে যাচ্ছি তো এই বাড়ি ছেড়ে, আর বেশি দিন আমি এখানে নেই, চলে যাচ্ছি। যাওয়ার আগে ছোট মুখে একটা বড় কথা বলে চাই, একদিন এই বাড়িতে আপনার হাড়ের হাল হবে। আমার দরজায় আপনাকে একদিন বাটি নিয়ে আসতে হবে ভিক্ষে করতে। এটা যদি না হয় না, আমার নাম আপনি বদলে রেখে দেবেন। রোহিতদা, আপনি বলছিলেন আপনি আমার ঘরে পৌঁছে দেবেন। আমাকে ঘরে পৌঁছে দিয়ে আপনি যান, আমার মাথা ঘুরছে, আমি আর দাঁড়াতে পারছি না। বেটি, অঙ্কিতা নিয়ে যাও একবার শ্রীমন। না, আপনি আমাকে নিয়ে যাবেন। আপনি আমার হাত ধরে আমাকে ঘরে পৌঁছে দেবেন কেন? আপনি পারবেন না পৌঁছে দিতে? না, আমি তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আর টেনশন করো না। কাল সকালে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি আসবো, দেখি কে কি বলে আর কে কি করে। তুমি আর এ রইলে কেন? নিচে যাওয়ার জন্য তো খুব উজ্জ্বতি করছিলে, এখন দাঁড়িয়ে আছো কেন? এখানে কি সার্কাস চলছে? যাও, নিচে যাও, যাও। তোমার জন্য, তোমার জন্য শ্রীময়া যা তো পেরেছে বাবা। আগামীকাল অনুষ্ঠান, এখন আপনি কাজ শুরু করতে পারলেন না, কি করে সামাল দেবেন আমি তো বুঝতে পারছি না। না দাদা, চিন্তা করবেন না, আজকে সারাদিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবো। চিন্তা তো হয় দাদা, তাড়াতাড়ি হাত লাগান, যান, আমি কিন্তু দুপুরবেলা এসে খবর নেব। গুড মর্নিং। গাড়ি দেখেই বুঝতে পেরেছি একেবারে সকালবেলা চলে এসছেন, তাই ইদানিংকালে কি ঘুম থেকে উঠেই চলে আসছেন? হাই তুলতে তুলতে, আসলে কাল রাতে ওই ডাউন মার্কেট ম্যাচটা হবার ফলে আমার ঘুম আসে একটু দেরি হয়ে গেছিল, তাই ঘুম ভাঙতেও দেরি হয়ে গেল, নাহলে আরো সকালে আসতাম, 9টা বাজত না। আচ্ছা, আপনি এই বাড়িতে কখন আসবেন, কটায় আসবেন, সে ব্যাপারে কি আপনি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নাকি? এসেই চললেন কোথায়? যুগলে সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন আপনার প্রাক্তন স্ত্রীকে ডাক্তার দেখাতে। আপনি হয়তো খেয়াল করেননি, কালকে আপনার প্রাক্তন স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল, অবশ্য সেই সময় আপনি বোধ হয় আপনার বর্তমান স্ত্রীর গায়ে গায়ে সেঁটেছিলেন, তাই দেখার সুযোগ পাননি। যাই হোক, ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন, যার মধ্যে অনেকগুলো টেস্ট আছে যেগুলো খালি পেটে করতে হয়, তাই সকালে চলে এলাম। বুঝলাম, কিন্তু যা ছেলে ডাক্তার, যে খুব সহজেই এই কাজটা করে দিতে পারতো, তার সঙ্গে এমন ব্যবহার করা হলো যে কোনোদিন সে তার নিজের মাকে মা বলে ডাকবে কিনা সন্দেহ। আপনি বলে দিন রোহিতা, সে আমাকে মা বলে স্বীকার করবে কি করবে না সেটা পরের কথা, আমি তাকে আজকে থেকে আমার সন্তান বলে স্বীকার করি না। আজ থেকে আমি মনে করে নেব আমার দুটো ছেলে মেয়ে, একটা ছেলে আমার নেই। শুনুন রোহিতবাবু, আমরা যখন অন্যায় কাজ করি না, তখন কেউ প্রতিবাদ করলে তাকে মেন্টালি ব্লক করে দিই, তখন সে যে অন্যায় করছে সেই বোধটুকুনি কাজ করে না। এক্স্যাক্টলি, আমরা পরে বুঝতে পারি যে আমরা ভুল করেছিলাম, ঠিক যেমন আপনি বুঝতে পেরেছিলেন, আপনি বুঝতে পেরেছিলেন যে শ্রীময়ী বুঝতে পেরে গেছিল যে আপনি ভুল করেছিলেন, তাই শ্রীময়ীকে আপনি ব্লক করে দিয়েছিলেন, করে একটা অন্য সম্পর্কের মধ্যে গিয়েছিলেন, রিয়েলাইজ করলেন যে সেই সম্পর্কটা ঠিক নয়, ভুল, বা তুল্যমূল্য বিচার করে দেখলেন যে প্রথমেই ভালো ছিল, তাই তখন সেখান থেকে বেরোবার চেষ্টা করলেন, পারলেন না, আটকে গেলেন, এখন সেখানেই আছে,
সেখান থেকেই নতুন করে শুরু করার চেষ্টা করছেন। তাহলে নতুন করে যখন শুরু করছেন, তাহলে পুরনো জীবনের হ্যাংওভার রাখতে চাইছেন কেন ভাই? তাছাড়া আপনার তো সেই এখতিয়ারও নেই, আর সম্পর্কও নেই, কোনো রাইটও নেই, তাই না? আপনি এই প্রশ্নগুলো করছেন কেন? কিসের সুবাদে? ওই একই বাড়িতে থাকার সুবাদে তো। কিন্তু এই একই বাড়ি থাকার সুবাদে তো এই রাইটটা, এই সুবিধাটা আপনি শ্রীময়কে দেননি কোনো দিন। যখন আপনি জুন গুহকে নিয়ে আসতেন, যখন তখন আসতেন, চলে যেতেন, শ্রীময় বাজার থেকে আসছে দুটো ভারী ব্যাগ টানতে টানতে, আপনি ওর সামনে গড়গড়িয়ে জুন গুহকে নিয়ে গাড়ি করে চলে যেতেন, তখন তো ও প্রশ্ন করার সুযোগ পেত না যে কি করছে, কোথায় যাচ্ছ তোমরা, অফিসের কালিক বাড়িতে কি করছে, হ্যাঁ সেই সুযোগ তো পেত না। আপনি কি এখন শ্রীময়ীর স্পোকসপার্সন হয়েছেন, যেহেতু নিজে বলতে পারে না, সেক্রেটারি?